প্রার্থী হওয়া যাবে না, অন্তত এমনটাই এবার থেকে জানা যাচ্ছে। অন্তত মানুষ এটাই জানল যে দলে প্রার্থী হতে গেলে টাকা দিতেই হয় বা টাকা থাকতে হয়, টাকা যার নেই সে দলে টিকিট পেতে পারে না। কে বলছেন? বিদায়ী সাংসদ, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। আর এই কথাটা বলার পরেই মৌচাকে যেন ঢিল পড়ার মতো, অন্য দলের নয়, খোদ তৃণমূল দলের মধ্যেই নানান দিকে কেউ নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায়, কেউ বা সরাসরি তার ক্ষোভ উগরে দিচ্ছেন। এবং এখন তার বিরুদ্ধে দিকে দিকে এত ক্ষোভ প্রকাশ হচ্ছে, অন্য রাজনৈতিক দল তো বলছেই, খোদ শাসক দল তৃণমূলের মন্দরে আরামবাগ লোকসভা কেন্দ্রে অনেকেই এ বিষয়ে সোচ্চার হচ্ছেন, আজকে প্রকাশ্যে তারা মুখ খুলছেন। এমনই একজন ব্যক্তি আমার সামনে এখন উপস্থিত আছেন, গোঘাটের ব্যাঙ্গাইয়ের বিশিষ্ট তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডল, যিনি একসময় জহিন বাহিনীরও এখানকার সভাপতিত্ব করেছেন। আর এছাড়াও তিনি বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত, সমাজকর্মী হিসাবে তিনি কাজও করে থাকেন। শুভেন্দুবাবু, আপনাকে অনেক নমস্কার। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আপনারও তীব্র ক্ষোভ ঝরে পড়েছে কয়েকটি বক্তব্যের মাধ্যমে, আমরা জানতে চাইছি কি সেই ক্ষোভ এবং এই ক্ষোভটা অপরূপা পোদ্দারের দিকেই বা কেন? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, দলটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তো আমার দলের বিরুদ্ধে যখন আমার দলের কোনো একজন নেত্রী, কোনো একজন এমপি এই ধরনের মন্তব্য করেন, তো তার সম্বন্ধে আর কি বলা যেতে পারে? যেটা বাস্তব ঘটনা আমি সেটা তুলে ধরেছি, এখানের মধ্যে কোনো মিথ্যাচার নেই। না কি মানে, আমার আরামবাগ টাইমসের দর্শকদের জন্য এটা আমার মানে অনেকেরই জানতে চাইছেন যে আপনার সঙ্গে নাকি একটা এক প্রকার প্রতারণাই হয়েছিল বা ব্ল্যাকমেলও বলা যায়, কি সেই ঘটনা যদি একটু বলেন। দেখুন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন যে ক্লাব যেগুলো রয়েছে সেগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, তো আমারও একটা ক্লাব, আমি ক্লাবের সাথে যুক্ত, তো আমারও একটা ক্লাব আমি অ্যাপ্লিকেশন করেছিলাম যেখানে অপরূপা পোদ্দারের সই সাবুত কিছু লেগেছিলো। তো সই সাবুত করিয়ে জমা দেওয়ার পর যখন আমার ক্লাবটা ওই 5 লক্ষ টাকা পাবে, সেই স্যাংশন হলো, 2 লক্ষ টাকার চেক প্রথম আমাকে দেওয়া হবে, তো অপরাধী আমাকে ফোন করলেন যে আপনার চেকটা রেডি হয়ে গেছে, আপনি নিয়ে আসবেন। তো আমরা সবাই খুশি, চেক নিয়ে আসার 2-3 দিন পরে আমাকে ওনার পিএ ফোন করলেন, কী নাম যেন ছিল, চিরঞ্জিৎ, চিন্ময় এরকম কিছু একটা নাম ছিল, উনি ফোন করলেন যে আপনি আমার সাথে দেখা করুন আমাদের গোঘাট 2 নম্বর বিডিও অফিসে। তো আমি এসেছিলাম, কথাবার্তা হলো, তারপরে আমাকে ওনাকে 50,000 টাকা দিতে হয়েছিল। একটু ভালো করে শুনুন, অপূর্বা পোদ্দারের যিনি পিএ চিন্ময়বাবু, তিনি এসেছিলেন 5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা দিতে হবে, মানে কাকে অ্যাকচুয়ালি দিতে হচ্ছে? দেখুন, এখানে তো উনি নাম বলেননি, উনি ওনার পিএ, উনি বলছেন দিতে হবে, তো আমি নিশ্চিতভাবে ওনাকেই দিচ্ছি, জেনার পিএ তার কাছেই যাচ্ছে নিশ্চিত টাকাটা, আমি তো সেটাই জানি। শুধু তাই নয়, তারপরে কম বলতে জানতে চাইলেন না যে কেন এই টাকাটা দিতে হবে? দেখুন, অনেক প্রশ্নই করেছি, তখন তিনি তার মতো করে উত্তর দিয়েছেন, তখন তিনি ক্ষমতার অলিন্দে রয়েছেন, আমার পক্ষে তো সব প্রশ্নের উত্তর উনি দিতে বাধ্য নন। আমি বলেছিলাম যে আমি ক্লাব কর্তৃপক্ষকে কী জানাবো, আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি কারণ এই চোর অপবাদ্য তো আমাকে নিতে হয়েছে স্বাভাবিকভাবেই, কারণ আপনার যে ক্লাব তারাও কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে 50,000 টাকা গেল কোথায়। নিশ্চিতভাবে, আমি বললাম প্রথমেই যে আমি দলটাকে ভালোবাসি, আমি তো আমার দলের নাম করে, আমার এমপির নাম করে বলতে পারি না যে আমাকে ওনাকে দিতে হয়েছে। আজকে যখন উনি দলের দিকে আঙুল তুলছেন, বলছেন যে টাকা দিয়ে নাকি টিকিট পেতে হয়, তাহলে উনি তো টাকা কালেকশন করে রেখেছেন, দলকে এক প্রকার কাঠগোড়াতে উনি দাঁড় করাচ্ছেন। তাই তো মনে হয়েছে। এবং আপনি দেখুন, আজকে যে মিতালি বাগ টিকিট পেয়েছে, কত টাকা দিয়েছেন উনি, মানে
আর যদি অপরূপা পোদ্দারের কথা অনুসারেই টাকা না দিলে বা খরচ না করলে টিকিট পাওয়া যায় না, তাহলে মিতালি বাগ আপনাদের দলকে কত টাকা দিয়েছেন জানেন কি কিছু? দেখুন, মিতালি বাগকে যদি টাকা চাওয়া হতো আমার মনে হয় উনি টিকিটের জন্য যেতেন না, কারণ উনি একজন ICDS কর্মী এবং আমি ওনার বাড়িতে প্রথম দিন থেকে আমরা একসাথে দল করে এসেছি এবং আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক দল করে এসেছি। আমরা জানি মিতালি বাগ কীরকম কাজের মেয়ে, খুব ভালো মেয়ে, অতি সাধারণ বাড়ির মেয়ে, শুনে একদম অতি সাধারণ বাড়ির মেয়ে। টাকা পয়সা দিয়ে যদি ওনাকে টিকিট পেতে হয়, উনি প্রথম কথা হচ্ছে মিতালি বাগ আগে জিজ্ঞাসা করে দেখুন মিতালি বাগকে, উনি ভেবেছিলেন তো যে MP টিকিট পাবেন কি না, এটা ওনার স্বপ্ন, স্বপ্ন পেয়ে যাওয়াটা ওনার কাছে স্বপ্ন। টাকার কথা তো পরে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোঘাটের মানুষকে একটা গিফট দিয়েছে, সেটাকে ঠিকঠাকভাবে যত্নে সাজিয়ে রাখাটা আমাদের দায়িত্ব। না, আরেকটা জিনিস একটু আরামবাগ টাইমসের দর্শকদেরকে আপনার বলুন, মানে আপনার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে ব্যক্তি একবার সে পৌরসভা চেয়ারম্যানই হন বা পঞ্চায়েতের প্রধানই হন, পঞ্চায়েত সমিতিরই হন বা এই বিধায়ক সাংসদ যাই, তো যিনি একবার পাবেন তাঁকেই বরাবর থাকতে হবে, এটাও কি মানে কোনো সিস্টেম? দেখুন, এটাতেই আমাদের অনেক আপত্তিও ছিল। আবার দেখুন, দলকে যদি ঠিকঠাকভাবে পরিচালনা করতে হয় তাহলে তাদের অভিজ্ঞতাটা খুব প্রয়োজন দলের জন্য, তাদের মতামতটার খুব প্রয়োজন। এটার জন্য সাংসদ হতেই হবে, বিধায়ক হতেই হবে, দলে থেকেও তো আমার বুদ্ধি আমার অভিজ্ঞতা শেয়ার করা যায়। নিশ্চিতভাবে, আমি তো বলছি না যে সাংসদ থাকতেই হবে বা বিধায়ক হতে বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হতেই হবে, আমি এটা বলছি না, কিন্তু ওনাদের অভিমতটার প্রয়োজন আছে। যখন একটা দল টিকিট দেয় তো দলের এই গ্রাসরুটের লেভেল থেকে দেখা উচিত যে কোনখানে কাকে দিলে ভালো হয়। ওনারা যেহেতু 5 বছর বা 10 বছর চালিয়ে গেছেন এই সরকারটাকে, তো তাদের একটা অভিমতের প্রয়োজন আছে, কারণ তারা তো চালিয়েছেন এবং স্মুথলি চালিয়েছেন। তো সেইখানে এই গ্রাসরুটের কর্মীদের কাছ থেকে বা ওনাদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ যারা পঞ্চায়েত বা সরকার চালিয়েছেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আচ্ছা, আপনাদের দলে যিনি মিতালি বাগ, তিনিও তো গ্রাসরুট থেকে ওঠাই নয়, দলের গ্রাসরুট থেকে, এমনকি তিনি ধাপে ধাপে বিভিন্ন পদে ছিলেন, তারপর তাকে পঞ্চায়েত সমিতিতেও তিনি ছিলেন, তো তারপর তাকে একটা অতি তারও তো একটা অভিজ্ঞতা আছে, যদি তিনিই সুযোগ পান তাহলে দলে অসুবিধে কোথায়? নিশ্চিত, আমরা তো অ্যাকসেপ্ট করে নিয়েছি সাথে সাথে যে আমাদের দিদি হয়েছেন, চলো আমরা, দেখুন মিতালি বাগ হোক বা অন্য কেউ হোক, আজকে যিনি আমাদের দল থেকে পাঠানো হয় এখানের প্রতিনিধিত্ব করতে, আমরা তাকে অ্যাকসেপ্ট করে নিয়েই তো দল করি। অপরূপা পোদ্দার এসেছিলেন, তিনি 2 বার জিতেছেন, আজকে মিতালি বাগ পেয়েছেন, তাকেও যেতে আপনারা মরিয়া? নিশ্চিতভাবে আমরা মরিয়া, আমরা তো চাই দল জিতে থাকুক। আমরা আরামবাগ লোকসভার মধ্যে 4টে বিধানসভা হারিয়েছি, তো আমরা তো চাইবই যে জয়টা আমাদের থাক, যেন আরামবাগবাসী হিসেবে, আরামবাগ লোকসভার মানুষ হিসেবে অন্তত বলতে পারি যে আমরা এই সিটটাকে দিদিকে উপহার দিতে পেরেছি 4টে বিধানসভা হারার পরেও। দেখুন, গতবার যে লোকসভা নির্বাচন হয়েছিল এবং তখন যে অপরূপা পোদ্দারের যে জয়লাভের সেই পিছনে নিয়ে নানান বিতর্ক, নানান কাহিনী আছে, এর পরেও তাকে যদি মানে দল টিকিট না দেয়, তাকে অন্য কোনো দায়িত্ব তো দিতে পারতো, কিন্তু এই যে দলের বিরুদ্ধে উনি মুখ খুললেন, যেভাবেই হোক আজকে উনি বলছেন, মানে উনি বলার পরে উনি নতুন করে আবার বলছেন যে ওনার বাড়িতে নাকি বাবা মা অসুস্থ, সেই জন্য ওনার একদম টাকা শেষ, সেই জন্যই নাকি উনি টাকা খরচ করতে পারবেন না, তাই এই মন্তব্যটা করেছিলেন। এটা কি হচ্ছে বলে ফেলার পর সেটাকে ওই শাক দিয়ে মাছ ঢাকা, নাকি না এটাই বাস্তব? দেখুন, ওনার বাবা মা অসুস্থ, আমি নিশ্চিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর এটা কেন বললেন এর ব্যাখ্যাটা উনিই ভালো দিতে পারবেন, এটা নিয়ে আমার কিছু না। ফোন করেছিলাম আমি, অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তারপরে দেখেছিলাম যে কোনো কারণে হোক ফোন উনি ধরেননি বা যাই হোক, তো আমি উত্তরটা পাইনি, যে তাহলে আমারও মানে জানার ইচ্ছা ছিল। কিন্তু আরেকটা জিনিস আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, অপরূপা পোদ্দার যদি আজকে ওই কথাটা না বলতেন,
তাহলে কি এই যে 50,000 টাকা আপনার কাছে চেয়েছিলেন চিন্ময়বাবু বা আরও অনেকে, আপনাদের এই গোঘাটে বনভূমি কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, তিনিও বলেছেন 10% টাকা না অপরূপা বুদ্ধাকে দিলে কোনো কাজ হয় না, প্রকল্পের কাজ আসে কিন্তু যখন টাকার চুক্তিতে যদি না রাজি হয় তাহলে সেটা ক্যান্সেল হয়, এই ক্ষোভ তিনি উজাড় করে দিচ্ছেন। আরও অনেকেও মানে ওই টাকার প্রশ্নে অনেকে যে রাস্তার কাজ সেখানেও কিছু পার্সেন্টেজ ব্যাপার ট্যাপার নাকি ছিল, তো এই যে ক্ষোভগুলো এত দিনে, তাহলে কি আমাকে ধরে নিতে হবে আজকে অপরূপা পোদ্দার তিনি এই কথাটা বললেন বলে আজকে আপনারা মুখ খুললেন, না হলে আপনারাও চেপেই থাকতেন? দেখুন, আপনাকে আমি প্রথমেই বলেছি যে আমি দলকে ভালোবাসি, আমার কোনো মন্তব্যে দল বিড়ম্বনাতে পড়বে এই রকম কোনো কথা আমি বাইরে বলতে চাই না, কিন্তু যদি একজন এত মূল্যবান একজন ক্যান্ডিডেট হয়ে এখনও তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে এমপি প্রতিনিধিত্ব করছেন, শেষ হয়ে যায়নি, এই অবস্থাতেই যদি বলেন এই ধরনের কথা তাহলে তো আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। যেটা আপনাদের লড়াইয়ে বিরোধী দলের কাছে আপনাদের অনেকটাই ধাক্কা হলো, তাই তো? নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এটা বিরোধীদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। বিরোধী শ্রীরামপুরের প্রার্থী তো বলছেন যে যোগাযোগ রেখেছে, জয়েন করবে, করবে কি না করবেন উনি তারপরে চ্যালেঞ্জ করেছেন যে দেখান বলে, কিন্তু এটা কি সুযোগ করে দেওয়া হলো না? যদি উনি এইরকম মন্তব্য না করতেন তাহলে কি শ্রীরামপুরের প্রার্থী এই কথাটা বলতে পারতেন? মানে অন্যকে সুযোগ করে দেওয়ার পাশাপাশি এটাও কিন্তু ঘটনা যে কালকেই বিজেপির একজন নেতা গণেশ চক্রবর্তী তিনি বলেছেন তাকে নাকি খুন করারই চক্রান্ত করেছিলেন তিনি, এবং তিনি নয় এই বিষয়টাতে বিভিন্ন দৈনিক এবং স্থানীয় কিছু সংবাদপত্র এই নিয়ে প্রকাশ হয়েছিল, তার ক্লিপিংসও তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার প্রতি কি নির্মমভাবে অত্যাচার করেছেন। কিন্তু মজাটা হচ্ছে এই এত যে সরব সবাই, আজকে কেউ মানে নিজের নামকে আড়ালে রেখে বলছেন, কেউ সরবে বলছেন, এইগুলো তো মানুষ জানতে পারতো না যদি আজকে উনি এইরকমভাবে মানে দলের বিরুদ্ধে ক্ষোভটাকে না উজাড় করে দিতেন, এটাকে তো স্বীকার করবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে স্বীকার করে নিতে বাধ্য আমরা, কেননা আমি আপনাকে আবারও প্রসারণ করিয়ে দিচ্ছি যে দলের ক্ষতি আমি যেমন চাইনি কেউ দলের ক্ষতি করে দেখ এটাও আমাদের কাম্য নয়, তাই আমার যেটা বক্তব্য বলা যে উনি ঠিকঠাকভাবে যদি চলেন আমাদের মুখ থেকে কিছু বেরোবে না। হ্যাঁ, কিন্তু আপনারা যে অভিযোগগুলো করছেন, আপনি বনভূমি কর্মাধ্যক্ষ এরা যারা প্রাক্তন যারা, তো তারপরেও কিন্তু প্রাক্তন যিনি গোঘাটের মানে গোঘাট দুই ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তপন মণ্ডল, যিনি কামারপুকুর পঞ্চায়েতের প্রধান ছিলেন, তিনি কিন্তু কালকে পুরোপুরি অস্বীকার করেছেন কোনো একটা মিডিয়াতে যে না এই ধরনের যে অভিযোগ এগুলো একেবারেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে, কী বলবেন? দেখুন, যে যার বক্তব্য সে তার মতো করে বলবে, কার সাথে কীরকম কী সম্পর্ক বা দলে কতটা খারাপ ভালো হচ্ছে, হয়তো আমি খুব বেশি একটু রাগ দেখিয়ে বলে ফেলেছি হতে পারে, তিনি হয়তো মানে রাগ দেখিয়ে বলেছেন, মিথ্যে বলেননি? না, মিথ্যে বলিনি, মিথ্যে বলবো কেন, মিথ্যে বলিনি, কারণ মিথ্যে বললে তার সাজা তো আমাকে পেতে হবে, কারণ ওনার লেভেল আর আমার লেভেল তো এক নয়। হ্যাঁ, কিন্তু এখন এখন আরেকটা যেটা আছে কানাঘুষা যেটা আছে সেটা হচ্ছে আপনি যে চিন্ময়বাবুর বিরুদ্ধে যে অভিযোগটা করলেন ওনার পিএ অপরূপা পোদ্দারের, এখন আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না, কোনো ঘুষ চাওয়ারই তো প্রমাণ হয় না, এগুলো কি প্রমাণ করা যায়? কিন্তু ঘটনাটা সত্যি, ঘটনাটা সত্যি, তাই জন্য আমি বুক ফুলিয়ে বলতে পারছি এবং আমার গলার মধ্যে কোনো জড়তা আপনি পাচ্ছেন কি? না, তা পাচ্ছি না। যদি আমি মিথ্যে কথা বলে থাকি দশটা, একটা সব মিথ্যে কথা বলতে গেলে দশটা আরও মিথ্যে কথা বেরিয়ে আসবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এতদিন তাহলে বলিনি কেন? উনি আজকে দলের বিরুদ্ধে এই কথা বলতে গেলেন বলেই আমরা বলতে বাধ্য হয়েছি। আপনার ক্লাব কি বিষয়টা জানতো, জানতে পেরেছিল পরে? দেখুন, আমি আপনাকে আগেও এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি যে আমি দলটাকে ভালোবাসি, ক্লাব মানে দল নয়, আমি দলের ক্লাবের কাছে দলকে ছোটো করতে পারিনি, আজকে বাধ্য হয়ে কথাটা বলতে হয়েছে, কারণ ক্লাবের কাছে চোটটা সেজে রয়েছে আমি, সেই দেনা শোধ করতে হচ্ছে আমাকে।
মানে ওই 50,000 টাকার যে ক্ষতিপূরণ সেটা শুভেন্দু মণ্ডলবাবুকে তার নিজের পকেট থেকে তার রোজগারের টাকা থেকে মানে শোধ করতে হয়েছে, কারণ ক্লাব তো এই বিষয়টাতে তাদের তাদের প্রাপ্য টাকা তারা পাচ্ছে, ক্লাব পাচ্ছে, তো সেই হিসাবে ক্লাব জবাব চাইবেই। আপনি যে কোনো পোস্ট হোল্ড করলেও ক্লাব তো জবাব চাইতেই পারে, এটা তাদের ন্যায্য দাবি। আর এই মানে এই ক্ষতিপূরণটা আপনার ক্ষতি করে আপনাকে সেটা পূরণ করতে হয়েছে, তাই তো? এই যে বিষয়টা আজকে শুভেন্দুবাবু একদম ভেতর থেকে তার যন্ত্রণার কথা তুলে ধরলেন এবং আমাদেরকে এটাও জানিয়েছেন যিনি স্বপন সাহানাবাবু এখানকার বনভূমি কর্মাধ্যক্ষ ছিলেন এই গোঘাট দুই পঞ্চায়েত সমিতিরও, তিনি এখন অসুস্থ, তিনি মানে ক্ষোভে ফেটে পড়ছেন যে আজকে দলটাকে ছোট করেছেন অপরূপা পোদ্দার, অথচ তাঁদের সঙ্গে কি হয়েছিল সে কথা তারা কিন্তু এতদিন প্রকাশ করেন। যেটা শুভেন্দুবাবুও বলছেন যে আজকে আমরা বাধ্য হচ্ছি মুখ খুলতে, কারণ আমাদের এই দলটাকে সামনে নির্বাচন, মানে ওনাদের কথায় যে ওনাদের দল নির্বাচনের মুখে লড়াই করছেন তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, এই অবস্থায় বিরোধী দলের কাছে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে দলকে ছোট করে, তাই তো? এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না, আর তারই যন্ত্রণা ফুটে উঠেছে আজকে শুভেন্দু মণ্ডলের কথার মধ্যে দিয়ে। তিনি জোর গলায় বলছেন এটা তার মিথ্যে কথা নয়, এবং তিনি এটাও বলছেন যে চিন্ময়বাবু অন্তত সত্যটা জানেন, অপূর্ব পোদ্দারও হয়তো সত্যটা জানেন, আজকে যেটা প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু যন্ত্রণার কথা যখন তিনি এত জোর গলায় বলছেন তখন এটাও হয় যে যা কিছু রটে কিছু তো বটে। আপনাকে অনেক ধন্যবাদ শুভেন্দুবাবু যে আপনি আজকে প্রকাশ্যে যে এটা আজকে বলতে পারলেন, এবং হয়তো আপনিও অনেকটাই হালকা হলেন যে ভেতরে জমে থাকা ক্ষোভ আজকে আপনি তুলে দিতে পারলেন, সত্যটা মানুষকে জানাতে পারলেন, হয়তো এই সুযোগটা আপনারা পেতেন না আজকে পেয়েছেন, তাই তো? বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে।